আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মলা মাছের একটা মজাদার রেসিপি। এই রান্নাটা তো আমার খুবই ভালো লাগে, আর এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। সেই জন্য এখানে আমি মলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর আধা চামচ ধনে গুঁড়া, জিরা গুঁড়া। এরপর টেস্ট অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিব আধা চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু মানে ভালো মানে বেশি পরিমাণে দিতে হবে, দিলে খেতে ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে তেল, মানে আমি এখানে দুই চা চামচের মতো তেল দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিব, খুবই হালকা হাতে মিশাতে হবে। এই তো মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর এখানে আমি কড়াই বসাই দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এই তো দুই টেবিল চামচের মতো দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সাথে টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি একটু হালকা নেড়েচেড়ে নিব, মানে একটু সামান্য টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এখানে সামান্য পরিমাণে মানে পানি দিয়ে দিব। তারপর এটা আমি ঢেকে রান্না করব। এটা এই মাছগুলো রান্না হতে তেমন একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ই হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি এখন কাঁচামরিচ দিয়েছি, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন, ধনেপাতা দিলে খেতে অনেক ভালো লাগে। এতে তৈরি হয়ে গেল মজাদার মলা মাছের রেসিপি। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।